ভদ্রমন্দরে ভদ্রমহিলাগণ, আপনারা আমার ধন্যবাদ গ্রহণ করুন। আপনারা আমাকে প্রধান অতিথি করেছেন, এই জন্য আমার নিজের পক্ষের থেকে ছাত্রজনের শুভবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মতের যেখানে মিল আছে মনের সেখানে মিল হয়। বক্তৃতা করার পূর্বে ছাত্র ইউনিয়নের সভাপতি যারা শহীদ হয়েছেন তাদের জন্য শোক প্রস্তাব করেছেন, আমিও আমার তাদের কথা স্মরণ করে দু চারটা কথা বলতে চাই। আপনাদের কাছে ইতিহাস বলে লাভ নাই, বাংলাদেশের 7-7 কোটি মানুষই ইতিহাস সৃষ্টি করেছে। রাজনৈতিক স্বাধীনতা অর্জন করা যেমন শক্ত, অর্থনৈতিক মুক্তি করাও তেমনি শক্ত। রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়ে থাকলেও অর্থনৈতিক স্বাধীনতা আজও আমরা পাই নাই। রাজনৈতিক স্বাধীনতা পেতে হয়ে যায় যদি এদেশের দুঃখী মানুষের জন্য কিছু না করা যায় এবং শোষণহীন সমাজ যদি প্রতিষ্ঠিত না হয়। এবং শোষণহীন সমাজ প্রতিষ্ঠিত করতে হলেই সমাজতান্ত্রিক অর্থনীতি একমাত্র পথ বলে আমরা বিশ্বাস করি। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আছে, যেদিন লেখা হবে অনেক দুঃখের ইতিহাস আছে। স্বাধীনতা সংগ্রাম অনেক দিন থেকে শুরু হয় এবং ধাপে ধাপে এই সংগ্রামকে এগিয়ে নিতে হয়, কারণ শোষক এবং শাসক শ্রেণী বড় হুঁশিয়ার ছিল। বাংলাদেশের 6-7 কোটি মানুষ কোনদিন স্বাধীনতা ভোগ করে নাই। হ্যাঁ, আমরাও পাকিস্তানের জন্য সংগ্রাম করেছিলাম, কিন্তু সে স্বাধীনতা যে এই স্বাধীনতা হবে 1947 সালে আমরা বুঝতে পেরেছিলাম। যে স্বাধীনতা মিথ্যা, এ স্বাধীনতা বাংলাদেশকে করণী করার ষড়যন্ত্র, বাংলার মানুষকে লুট করার ষড়যন্ত্র এবং বাংলাদেশের মানুষকে চিরদিনের জন্য গোলাম করার ষড়যন্ত্র। বোম্বে বসে নেতারা, দিল্লি বসে স্বাধীনতা করেন, বাংলাদেশকে ভাগ করেন। বাংলাদেশকে ভাগ করে পশ্চিম পাকিস্তান থেকে তারা বাংলাদেশকে শাসন করার চেষ্টা করেন। তারা ষড়যন্ত্র করেছিলেন আমার সংস্কৃতির উপর আঘাত করে, আমার ভাষার উপরে আঘাত করে, আমার শিক্ষা ব্যবস্থার উপর আঘাত করে। সাম্রাজ্যবাদী শক্তি জয়ে একটা কলোনিকে তার নিজস্ব স্বাধিকার থেকে বঞ্চিত করে শোষণ করার ষড়যন্ত্র করে, ঠিক একইভাবে আমাদের এই পশ্চিম পাকিস্তানের শোষক শ্রেণীরা এই বাংলার মানুষকে শোষণ করার ষড়যন্ত্র করেছিল এবং তারা কলোনিতে পরিণত করেছিল। আমার ছোট ছোট ভাইয়েরা বোনেরা, এ স্বাধীনতার আন্দোলন গোড়াপত্তন হয় 1947 সালের জুন মাসে যখন ঘোষণা হয়। তারপর থেকে আমাদের অনেক ভাবে এদিক দিয়ে ওদিক দিয়ে এপাশ দিয়ে ওপাশ দিয়ে যুদ্ধক্ষেত্রের মতো আমাদের ম্যানুভার করে চলতে হয়েছে এবং সেই জন্য আমাদের জাতীয়তাবাদ আন্দোলনকে এগিয়ে আনার চেষ্টা করা হয়েছে। জাতীয়তাবাদ আন্দোলন শুরু না করতে পারলে দেশের বিপ্লব করা কষ্টকর হয়ে যায়, সেই জন্যই আমরা জাতীয়তাবাদী আন্দোলনের দিকে বেশি এগিয়ে পড়েছিলাম। সেই জন্য অনেকেই আমাদের সেই সময় আমার বন্ধু বান্ধবরা আমাদের অনেক সময় আমাদের এই প্রোগ্রামকে মানতেন না বা সমালোচনা করতেন, তারা ভুল বুঝতেন, তারা আমাদের উদ্দেশ্যের উপর কটাক্ষ করতেন।
কিন্তু আমরা জানতাম যে জাতীয়তাবাদের আন্দোলনের সঙ্গে সঙ্গে জাতীয়বাদ আন্দোলন অনেক সময় ধ্বংস হয়ে যায় তার সামনে যদি পরিষ্কার একটা কর্মপন্থা না থাকে। যখন জাতীয়বাদ আন্দোলন শুরু করার সঙ্গে সঙ্গে সমাজতান্ত্রিক অর্থনীতির আন্দোলন আমরা শাসন চালিয়ে দিয়েছিলাম, তখন এই স্বাধীনতা আমরা পেয়েছি। এরপরে সমাজতান্ত্রিক অর্থনীতি করতে আমাদের আর কোনোদিন দ্বিধা বা কষ্টে কষ্ট হতে পারে না, কিন্তু ষড়যন্ত্রকারীরা শক্তিশালী। সাম্প্রদায়িকতার বুদ্ধে রুখে দাঁড়ানো বড় কষ্টকর ছিল। আমার দেশের মানুষ ছিল ধর্মভীরু মানুষ। এই ধর্মভীরু মানুষকে ধর্মের নামে স্লোগান দিয়ে গিয়ে নেওয়া বড় সোজা। তাদের প্রধান অস্ত্র ছিল এই ধর্ম। ধর্মকে এরা নিজে কিন্তু কোনোদিনই ধর্ম পালন করতেন না, কিন্তু ধর্মকে ব্যবহার করতেন এবং এমনভাবে ব্যবহার করতেন যেটা ধর্মকে ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক তাদের যে প্রোগ্রাম ছিল সেটাকে তারা ফলো করতে চেষ্টা করতেন। আপনারা ইতিহাস জানেন, ইতিহাস বলতে চাই না। আপনারা জানেন আগরতলা ষড়যন্ত্র মামলার ইতিহাস, আপনারা জানেন 52 সালের ইতিহাস, আপনারা জানেন 58 সালের মাশাল্লাহ, আপনারা জানেন 72 সালের ইতিহাস, আপনারা জানেন 67 সালের ইতিহাস, আপনারা জানেন 69 সালের ইতিহাস, আপনারা জানেন এই সংগ্রামের ইতিহাস। স্বাধীনতা পেয়েছেন আপনারা, 30 লক্ষ লোক রক্ত দিয়েছেন। 30 লক্ষ লোক শুধু রক্ত দেয় নাই, প্রায় 2 কোটি 2.5 কোটি লোকের ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। শুধু তাই করে নাই, বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, ভালো ভালো সরকারি কর্মচারীকে হত্যা করা হয়েছে। অকৃষ্টিত আক্রমণে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের ইপিআর, তখনকার দিন ইপিআর এখন বিডিআর, বাংলাদেশ রাইফেল, সামরিক বাহিনীর লোকদের হত্যা করা হয়েছে। তারা প্ল্যান করেছিল এবং সে প্ল্যান অনুযায়ী যা চলেছিল, যে দেশের যারা কথা বলার মতো মাথা করে দাবার মতো কেউ যদি থাকে তাদের সবকে হত্যা করে শেষ করে দাও। আমরাও জানতাম, আমরাও বুঝতাম, তারাও সময় নিচ্ছিল, আমরাও সময় নিচ্ছিলাম। আমার অনেক বন্ধু বান্ধব বলতে নির্বাচন করো না, আমরা নির্বাচন বয়কট করলাম। আমি বললাম না, নির্বাচন করব, দুনিয়াকে দেখাতে হবে যে আমার এই প্রোগ্রামের পক্ষে বাংলা শাসক জনসাধারণ। এবং সেটা পরিষ্কারকে দেখা গেছে যে সেটা আমাদের একটা শক্তি ছিল। যদি বেইমানি করতাম প্রধানমন্ত্রী হওয়ার লোভে, তাহলে ইলেকশন যে রেজাল্ট ছিল সব নষ্ট হয়ে যেত। কিন্তু নির্বাচন শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমি ইলেকশনের পূর্বেই ঘোষণা করেছিলাম এটা আমার গণভোট, স্বাধিকারের গণভোট। যদিও শত শত স্লোগানও ছিল এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার অনেক বন্ধু বান্ধব বলতেন ঘোষণা করে দাও, আমি বলে ঘোষণা করে নিশ্চয়ই দিয়েছি, কিন্তু ঘোষণা করার কায়দা আছে। শত্রুকে বেকায়দায় ফেলতে হয়, শত্রুর কাছে বেকায়দায় পড়তে নাই। ওটা একটা যুদ্ধ, ওটা একটা আন্দোলন। আন্দোলন না করলে আন্দোলন শেখা যায় না, বই পড়ে আন্দোলন হয় না, ও থিওরিশিয়ান হয়ে যায়। শুঙ্গ ফুয়ে যারা নেতৃত্ব করে তারাই জানে আন্দোলনকে জিনিস করতে হয়। বই পড়া থিওরিশিয়ান না, জীবন ভরে বই পড়েই খালি খবরের কাগজে লেখেন, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস কিভাবে আন্দোলনকে পরিচালনা করতে হয় সে শিক্ষা তাদের হয় নাই। মাঝে মাঝে সেজন্য ফাউল গেম করে ফেলেন। কিন্তু আন্দোলনের একটা ধারা আছে, যে ধারার মাধ্যমে আস্তে 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 এগিয়ে নিতে হয় মানুষকে। মানুষকে এমন কিছু বলতে নাই যা মানুষ দেখে চমকে ওঠে, এমন কিছু দিয়ে মানুষকে এগিয়ে নিতে হয় যেখান থেকে মানুষ আর ফিরত আসতে পারে না, এবং শত্রুকে খেলতে দিতে হয় না। তো ভাইয়েরা আমার, স্বাধীনতা আপনারা পেয়েছেন, স্বাধীনতা আমরা পেয়েছি। দস্যুদ্দল বাংলার থেকে বিতাড়িত হয়েছে, দস্যুদ্দল বিতাড়িত হয়েছে সত্য, কিন্তু 24 বছরে দস্যুর যে বন্ধু ছিল সে বন্ধুকে বিতাড়িত করতে পেরেছেন আপনারা? পারেন নাই। তাদের বন্ধুত্ব রয়েছে এখানে, তাদের বন্ধু রয়েছে,
তাদের সঙ্গে যা ষড়যন্ত্র তারা রয়েছে, তাদের যারা পয়সা লুট করেছে তারা রয়েছে, তাদের যারা চাকরি করে প্রমোশন পেয়েছে তারা রয়েছে। স্বাধীনতা পেলেই এদের হাত থেকে আমরা এখনো রক্ষা পাই নাই। যারা আমার কাছে, আমার ভাই ছোট ভাই সেলিম বলল যে এত তাড়াতাড়ি না করলেও তো হতো, এত তাড়াতাড়ি ব্যাংক ইন্সুরেন্স করলেন কেন? এখন পর্যন্ত ভস্মীভূত একটা দেশ, পয়সা নাই, অর্থ নাই, টাকা নাই, ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারছেন না, আমাদের অর্থনীতি ভেঙ্গে চুরমার হয়ে গেছে, এই মুহূর্তে কেমন করে আপনারা এই জিনিসটা করতে যাচ্ছেন? কি হবে, সর্বনাশ হয়ে যেতে পারে দেশের। আমি সর্বনাশের কিছুই বাকি নাই, সর্বনাশের উপর আরেকটু সর্বনাশ করে ভবিষ্যৎ বংশধরদের জন্য পথ দেখায় দিয়ে যাব। তাই যদি হয়, কারণ তারাও চেষ্টা করেছিল যে দেরি হয়ে গেলে, দুর্বলতায় আসলে তারাও ফোড়া উঠে দাঁড়াবে এবং সমাজতন্ত্র অর্থনীতির পিছনে আঘাত করতে পারে, আমার সহকর্মীরা আর আমি এ সম্বন্ধে খুবই হুঁশিয়ার। সাড়ে সাত কোটি লোক, 54,000 বর্গ মাইল, এত অল্প জায়গায় এত বেশি লোক কোথাও বাস করে না দুনিয়ায়। জমি আমাদের নাই, ধরতে গেলে যা আছে তাতে কয় পার্সেন্ট লোকের জায়গা হয়? শিল্প কারখানা যা আছে তার মধ্যে আমাদের কত লোকের বেকার সমস্যা দূর হয়? অর্থনীতি এমন ভাবে 200 বছর ইংরেজ, 24 বছর পশ্চিম পাকিস্তানের শোষক শ্রেণী বাংলার অর্থনীতিকে ভেঙ্গে চুরমার করে দিয়ে গেছে। আমি তো কোনোদিন আপনাদের কাছে মিথ্যা ওয়াদা করি নাই, আমি তো কথা বলি নাই আপনাদের যে স্বাধীনতা পেয়েছেন এখন এই পাবেন, এই পাবেন, ওই পাবেন, এটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে, চাকরি দেওয়া হবে, বলি তো নাই। আমি তো পরিষ্কার বলি, 3 বছরের মধ্যে কিচ্ছুই দেবার পারিব না। যদি বলেন পারিব, আমি বিদায় লইতে রাজি আছি। যদি কেউ বলেন এগিয়ে আসেন, আমার আপত্তি নাই, আমি সে দেবার রাজি আছি ক্ষমতা। কিন্তু যারা সত্যিকারের প্রগতিশীল, যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে, যারা বই পড়ে সমাজতন্ত্রের কথা বলে না, তারা নিশ্চয়ই আমাদের পূর্ণ সমর্থন দিচ্ছে, সম্বন্ধে কোনো সন্দেহ আমার নাই। কিন্তু যারা সমাজতন্ত্র বই পড়ে কথা বলেন, যারা সমাজতন্ত্রের অর্থ বোঝেন না, যাদের উদ্দেশ্য অন্যদিকে, যারা অতি বিপ্লবী কথা বলে বেড়ান এবং অতি বিপ্লবের সমর্থনে কথা বলেন, যখন আমার দেশে লক্ষ লক্ষ মহান ভাই বোনের একজন স্বাধীনতা সংগ্রাম করতেছিল, তখন যারা পাকিস্তানের সৈন্যবাহিনীকে অস্ত্র দিয়ে সাহায্য করেছেন, তারা আবার প্রগতিশীল বলে দাবি করেন এবং তারা আবার বক্তৃতা করেন, এই বক্তৃতা করতে আমরা দিচ্ছি বলে তারা যেন মনে কেউ না করেন যে তাদের আমরা সম্পূর্ণ ছেড়ে দিয়েছি, দরকার হলে আবার সংগ্রাম শুরু হতে পারে। আমি কারোর বুদ্ধে বলতে চাই না, কোন জনগণের বুদ্ধে আমি নই, আমি চায়নার জনগণের বৃদ্ধ নই, আমি আমেরিকার জনগণের বৃদ্ধ নই, আমি দুনিয়ার কোন মানুষের বৃদ্ধ নই, আমি তাদের সমাজের ব্যবস্থা এবং তার শাসনের বৃদ্ধে। আমার এশিয়ার শ্রেষ্ঠ দেশ, বড় দেশ দুনিয়ার, চায়না আমাকে এখনো রিকগনিশন দেন নাই। কিন্তু তিনি রিকগনিশন শুধু নন, তিনি বন্ধুত্ব করেছেন পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনীর শাসকদের সাথে, এবং যেখানে সোশ্যালিজমের নাম গন্ধ পর্যন্ত নাই, নিজেরা সোশ্যালিস্ট কান্ট্রি, একথা নিশ্চয়ই তারাও বলেন, আমরাও বলি। তারাও রক্তকরী সংগ্রামের মধ্য দিয়ে এই সংগ্রাম করে স্বাধীনতা পেয়েছিল। বাংলাদেশের জনসাধারণ আশা করেছিল যে আমরা যখন রক্তকরী সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা দিচ্ছি, তারা আমাদের সমর্থন করবেন, সমর্থন যদি নাও করেন আমাদের বিরোধিতা করবেন না। কিন্তু দুঃখের বিষয়, তারা অস্ত্র দিয়েছেন টিকা খান, এহিয়া খানের কাছে, যখন বাংলাদেশের মানুষ সংগ্রাম করতেছিল, মরতেছিল তাদের মেশিন গানের সামনে, এবং আমার ছেলেরা, আমার মুক্তিযোদ্ধারা যে অস্ত্র কিনে নিয়েছে, তার মধ্যে শতকরা 60টা অস্ত্র চায়নার, শতকরা 40টা অস্ত্র আমেরিকার। বলেন তো আপনারা সোশ্যালিস্ট কান্ট্রি হয়ে, আপনারা মানুষের জন্য যুদ্ধ করার কথা বলে, আপনারা কেমন করে যে দেশ সশস্ত্র সংগ্রাম করছে মুক্তি কাগজ দেশ, অধীনতার বিরুদ্ধে স্বাধীনতার জন্য, কেমন করে অস্ত্র দিলেন রাত্রের অন্ধকারে?
আমি চাই না সরকারের দৃষ্টি আকর্ষণ করি একটা ঘটনায়। আপনারা অনেকে বোধহয় সে কথা জানেন এবং জানেন না। আমার এই আন্দোলন যখন শুরু হয়, আমরা যখন জয়লাভ করে এই এসকোস ময়দানে আওয়ামী লীগের সদস্যরা শপথ নিলাম, তখন তাদের ঘুম ভেঙে গেল। তারা মনে করতে পেরেছিল যে আমরা আপোষ করব ক্ষমতার জন্য। নীতির সঙ্গে আপোষ হয় না, সেটা আমি বারবার তাদের বলে দিয়েছিলাম। সেই দিন যখন আমরা শপথ নিলাম এই রেসকোর্স ময়দানে এমসিএদের নিয়ে যে আমরা আমাদের নীতির সঙ্গে কোনো আপোষ করব না, তারপরেই এক জাহাজ অস্ত্র সোয়াত নামে চট্টগ্রাম বন্দরে চায়না থেকে আসে এবং পহেলা তারিখের পূর্বে এসে অস্ত্র এসে পথে, এবং সেই অস্ত্র নামতে দেয় না আমার শ্রমিক ভাইরা এবং আমার কর্মীরা ছাত্ররা। 24 তারিখে আমাদের উপর আক্রমণ করার দিন সামরিক বাহিনীর লোকেরা এরোপ্লেনের যে বাঙালি সৈন্যদের কাছে অস্ত্র কেড়ে নিয়ে তখন তারা মাল নামার চেষ্টা করে। আমি জানতাম, আমি পারতাম সে জাহাজকে ধ্বংস করতে, এবং সে প্রত্যাশা আমাদের ছিল, কিন্তু করি নাই। সমস্ত চট্টগ্রাম পোর্ট আমার উড়ে যায় এবং চট্টগ্রাম শহর জ্বলে যায়, এত বিষাক্ত অস্ত্র তারা তা আমাদের বাংলাদেশে পাঠাইয়াছিল। তখন বলেন কি করে তাদের আমি ধন্যবাদ জানাবো, তবে জানাবো এখন জানাতে পারলাম না। ভবিষ্যতে যদি বাংলার জনগণের পাশে তারা দাঁড়ান তা নিশ্চয়ই জানাবো, প্রাণ খুলে জানাবো, মন ভরে জানাবো, দুহাত তুলে জানাবো। এখন পারলাম না, দুঃখিত। আদিক নিশানো দেন নাই, যাই হোক, আমেরিকা অস্ত্রপাতি দিয়েছেন, নিশ্চয় গভর্নমেন্ট আগে ধন্যবাদ দেই নাই, রিকগনিশন দিয়েছেন, ভালো, সুখী হলাম। আমাকে ধন্যবাদ দিচ্ছি, মেহরবানি করে আপনার কাছে অনুরোধ রইল যে আর সাম্রাজ্যবাদের খেলা আর খেলেন না, বাংলার মাটিতে হবে না। আমরা সকলে সম্রাট সঙ্গে বন্ধুত্ব কামনা করতে চাই। আমরা ছোট দেশ, অস্ত্র দিয়ে কারোর সঙ্গে আমি যুদ্ধ করতে পারি না। আমরা চাই একটা শান্তিপূর্ণ সহবস্থানে আমরা বিশ্বাস করি, আমরা যুদ্ধ বিশ্বাস করি না। আমাদের বেশি অস্ত্রপাতি নাই, আমরা আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচার করতে চাই না। আপনাদের মতো শক্তির সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই। মেহরবানি করিয়া আপনার রিকগনিশন দিতেন, আপনাদের জনগণের সঙ্গে আপনাদের সঙ্গে বন্ধুত্ব আমিও কামনা করি। আমার ভিতরের ব্যাপারে হস্তক্ষেপের চেষ্টা কেউ করিবেন না, তাহলে আপনারা বুঝতেই পারেন অবস্থা আবার খারাপ হইয়া পড়িবে। যারা যারা আমাদের রিকগনিশন দিয়েছেন সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, বিশেষ করে ভারতকে আর রাশিয়াকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভারতবর্ষ যদি আমার 1 কোটি লোকের খাবার না দিত, ভারতের সৈন্যরা যদি আমার মুক্তি বাহিনীর পাশে পাশে যুদ্ধ না করত, ভারতের লোকেরা যদি তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমার মা বোনকে না খাওয়াতো, তাহলে আমার এই সংগ্রাম অনেক দিন চলতে বাধ্য হত, স্বাধীনতা নিশ্চয়ই আসত, কিন্তু আমাদের কি হতো বলা যায় না। সেজন্য নিশ্চয়ই আমি শ্রীমতী গান্ধী, ভারতের জনসাধারণ, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় এবং আসামের জনগণকে ধন্যবাদ জানাই। এবং তিনি আসছেন, আমি কলকাতা গিয়েছিলাম, আপনারা জানেন আপনাদের পক্ষের থেকে কলকাতায় আমি লেখাপড়া করেছি, এও আপনারা জানেন। কলকাতার গলি রাস্তা আমি সবই চিনি, এও আপনারা জানেন। আমি রাজনৈতিক কর্মী ছিলাম, সাইকেল নিয়ে কলকাতার রাস্তায় মহল্লা মহল্লায় আমি ঘুরতাম, ছাত্র আন্দোলন করতাম। এর আগে 1938 সালে আমি একবার জেলে গিয়েছিলাম, যাক সে কথা। তারপরে আমরা মৈত্র চুক্তিতে আবদ্ধ হয়েছি ভারতের সঙ্গে, কারো ভিতরের ব্যাপারে কেউ হস্তক্ষেপ করিবে না, বন্ধু রাষ্ট্র হিসাবে পাশাপাশি আমরা বাস করব। আমি সোভিয়েতে গিয়েছিলাম, সোভিয়েতের জনগণ এবং সরকার শুধু আমাকে যে এখন সাহায্য করছেন তাই নয়, সকল সংগ্রাম করতেছিল আমার দেশের জনসাধারণ। যখন আমাকে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় মেশিন গান মেরে, তখন প্রথম দেশ এবং প্রথম দেশের প্রথম নেতা আমার গ্রেপ্তারের প্রতিবাদ করে এইয়া খানের কাছে ওপেন চিঠি পাঠান এবং এই মানুষ খুন করা বন্ধ করার জন্য আবেদন করেন।
যেন সোভিয়েত আমিরকে বিশেষ করে ধন্যবাদ দেব এবং যে সম্মান এবং যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন আমি আমি মস্কোতে যাওয়ার পরে সেজন্য তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যে সমস্ত দেশ এখন আমাদের খাবার দিচ্ছেন তাদেরও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে আমার আমাদের বৈদেশিক নীতি পরিষ্কার আয়নার মতো, কোনো কিন্তু কিন্তু এর মধ্যে নাই। ইংরেজিতে বলি ইন্ডিপেন্ডেন্ট নিউট্রাল ফরেন পলিসি। কোএক্সিস্টেন্সে আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ সহ অবস্থানে আমরা বিশ্বাস করি। আমরা যে সমস্ত দেশ সমাজের বুদ্ধে জাতীয় মুক্ত আন্দোলন করবে বাংলাদেশের জনগণ তাদের পাশে দাঁড়াবে বিশ্বাস করি। আমরা সাম্রাজ্যবাদী শক্তির বুদ্ধে এটা পরিষ্কার, তবে কারো বিরুদ্ধে আমাদের শত্রুতা নাই। আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস করি। আমার নতুন দেশ, আমার বশীভূত অর্থনীতি ধ্বংসস্তূপের মধ্যে আমার দেশ হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ না খাওয়া, গ্রামে গ্রামে হাহাকার, গৃহহারার অর্থনার, বেকার গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, পয়সা নাই, ট্যাক্স ধরতে পারি না, সরকার চালানো কষ্টকর, মানুষকে হাসি ফোটাতে পারি না, নানা অসুবিধার মধ্যে আমরা চলছি। এই সুযোগ নিয়ে একদল ষড়যন্ত্রকারী, যারা কোনোদিন আমাদের স্বাধীনতা সংগ্রামে যোগদান করে নাই, যারা আমাদের গণ আন্দোলনকে বানচাল করার চেষ্টা করেছিল, যারা চলে চলে আমাদের মধ্যে ষড়যন্ত্র করেছিল, তারা সুযোগ নেবার চেষ্টা করছে। আমার ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার আবেদন, সক্রিয় ভাই ও বোনেরা, আমি আশা করব যে কথা আপনাদের সভাপতি বলেছেন তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আমাদের যারা সমাজতন্ত্রে বিশ্বাস করি তারা হাতে হাত মিলিয়ে গলায় গলা মিলিয়ে সমাজতন্ত্রের জন্য সংগ্রাম করে এগিয়ে যেতে হবে। এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই, আমি সকলের কোঅপারেশন এবং সহানুভূতি চাই। সকলের কাছ থেকে যদি দরকার হয় বুদ্ধি আক্কেরও আমি হাওলাত নেওয়ার রাজি আছি। যদি আমাকে গোপনে গোপনে করে অ্যাডভাইস দিতে চান তাতেও আমি নিতে রাজি আছি, যদি প্রকাশ্য দেওয়ার চান তাও রাজি আছি। তবে যারা তলে তলে গুজগুজ খুসখুসানি করেন তাদের সঙ্গে আমি পারব না, সেটা আমার দ্বারা হবে না। আমি একঘেয়ে মানুষ, ফট করে নেমে পড়বো কবে আমার ময়দানে, আমার রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আর সুযোগ পেয়ে গেছে, আশ্চর্য হয়ে যাই, বিপ্লবী বিপ্লবী, এখন বিপ্লবীদের উপর আমার ঘৃণা আসতে মাঝে মাঝে। এক বিপ্লবীদের নামে রাজাকার আর বদল যোগদান করে গেছে জায়গায় জায়গায়, বিপ্লবীদের ফ্ল্যাগ রেখে রাজাকার আর আল বদর পাশে লাইন ধরছে, এটা হলো না, ওটা হলো না, ওটা হলো না। আমাকে তোমার বাবার মাথা হবে, এখন যে বাংলাদেশ পাইছি আছো তোমাদের ভাগ্য ভালো। তোমাদের যে এখন পর্যন্ত এত বিপ্লবের পরে আমরা যে সশস্ত্র সংগ্রামের পর স্বাধীনতা নিয়ে এসেছি, তারপরে যে প্রকাশ্যে গুলি করে মারি নাই, এটা আমাদের দুর্বলতা নয়। দরকার হলে হতে পারে জনগণ করবে, আমি ঠেকাতে পারবো না। কিন্তু মনে করো না যে সমাজতন্ত্র করতে যাচ্ছি সেই জন্য, সমাজতন্ত্র করার জন্য যদি যে কোনো পন্থ অবলম্বন করতে হয় আমরা প্রস্তুত আছি, ওটা করবোই, কেউ ঠেকাতে পারবে না। কারণ সমাজতন্ত্র ছাড়া আমার দেশের মানুষ বাঁচতে পারে না, এটা আমার আমার দলের বিশ্বাস এবং জনগণের বিশ্বাস। ছাত্র ভাইরা বোনেরা, আমার ভাই বলেছে যে শিক্ষা, তিন মাসের শিক্ষা কি করব, শিক্ষা স্কুল নাই, কলেজ নাই, ল্যাবরেটরি ভেঙে দিয়েছে, টিচার মারে ফেলে দিয়েছে, কিছু নাই। তিন মাসের মধ্যে যে আপনারা এখন বসে আরামে সভা করছেন এটাই আল্লাহর কাছে ধন্যবাদ দেন, কারণ যে অস্ত্র আপনারা নিয়ে যুদ্ধ করেছেন আর অস্ত্র যে আমার কাছে কাগজ আছে, এ কাগজ এখন আমি বার করবো না, ভবিষ্যতে করব। জেনারেল ফরমান আলী খানের হাতের লেখা এই অস্ত্র আমি অমুকের কাছে দিয়ে দিচ্ছি,
একটা গ্রুপ কাবে তারা সসম্মানে এখন পর্যন্ত দেশের মধ্যে আছেন এবং তিনিও বলেছেন তার হাতের লেখা পেয়েছি যে সবুজ বাংলাকে লাল রঙে যে সবুজ বাংলাকে সবুজ বাংলার গোল লাল রং ই করে দাও পেইন্ট করে দাও তার নিজের হাতে লেখা তো আমরা বুঝতেই পারছেন ষড়যন্ত্র কিভাবে চলেছিল শিক্ষা কমিশন গঠন করা হবে শিক্ষা হবে গণমুখী শিক্ষা এবং সমাজতান্ত্রিক অর্থনীতির সঙ্গে লেখাই শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তুলতে হবে সেই জন্য শীঘ্রই একটা শিক্ষা কমিশন গঠন করা হবে এবং সেখানে আপনাদের প্রত্যেকেরই অধিকার থাকবে আপনাদের মতামত দেওয়ার অনেকে বলেন যে শিক্ষা কমিশনের মধ্যে এই প্রতিনিধি নিতে হবে এই প্রতিনিধি নিতে হবে ছাত্র প্রতিনিধি নিতে হবে শিক্ষক প্রতিনিধি নিতে হবে অমক প্রতিনিধি নিতে হবে সায়েন্স কলেজ নিতে হবে এগ্রিকালচার নিতে হবে আবার হেলথ নিতে হবে সবই তো শিক্ষা তাই না এখন সব মিলে তো কমিশন হয় না আমার অ্যাসেম্বলি হয়ে যায় কমিশন থাকবে যদি আপনারা যে দল যে মত যে ছাত্র প্রতিষ্ঠান যা আছেন আপনাদের মতামত দিয়ে আপনারা লেখেন তাদের সঙ্গে আলোচনা করেন কমিশনকে সময় দেওয়া হবে আপনাদের সময় দেওয়া হবে আপনাদের মত দেওয়া হবে আপনাদের সব সুযোগ দেওয়া হবে আপনারা বলেন তারপরে কমিশন যখন রিপোর্ট সাবমিট করবে জনগণের কাছে পেশ করে দেবে আমরাও এর মধ্যে ইন্টারফেয়ার করব না আমরা চাই গণমুখী শিক্ষা আমরা আর ভবিষ্যতে আল্লাহর হস্তে কিরানি সাহেব পয়দা করা শিক্ষা আর চাই না আমাদের শিক্ষা হবে গণমুখী শিক্ষা এবং আমাদের নিচের তলার লোক যারা গ্রামে গ্রামে বাস করে তার শিক্ষার সুযোগ পায় সেই দিকেই করতে হবে আমি আশা করি আমার বন্ধুরা এটা স্বীকার করবেন যে প্রস্তাব দিয়েছিলেন সম্পাদক সাহেব আশা করি সেটা গ্রহণ করবেন এবং গ্রহণ করা উচিত হবে তারপরে আমাদের নীতি আমি বৈদেশিক নীতি বলেছি অর্থনীতি বলেছি গণতন্ত্র হ্যাঁ গণতন্ত্র দিচ্ছি গণতন্ত্র না হলে কেমন করে চুম্ব হয় এখন দেখেন সমুদ্রে লেখেও ফেলে যায় আমরা যে বাংলাদেশ এবং ভারতবর্ষে মস্তি করেছি দুই একটা এত গণতন্ত্র পেয়ে গেছে তার উপর কটাক্ষ করে লেখার চেষ্টা শুরু হয়ে গেছে এবং তারা এইখানে বসে ইন্টারকন্টিনেন্টাল বসে একটু কিছু গরম পানি খান আর ফরেন জার্নালিস্টদের কাছে বাংলাদেশ সম্বন্ধে অনেক কথা বলিয়া দেন তার মানে গণতন্ত্র নয় সে গণতন্ত্র হ্যাঁ নিশ্চয়ই ব্যক্তি স্বাধীনতা থাকবে সন্দেহ নাই কিন্তু আমরা নতুন ভুলে যাই না যে মাত্র তিন মাস হলো আমরা রক্ত হয়ে সংগ্রামে স্বাধীনতা পেয়েছি এখন বন্দুক নিয়ে ঘুরবে বন্দুক নিয়ে গুন্ডরা একদম বাইরে লুট করে নেবে তারে পুলিশ মারতে পারবে না গুলি করে জনগণ মারতে পারবে না এই যদি গণতন্ত্র হয় সে গণতন্ত্র নিশ্চয়ই আপনারা চান না চান না কি যে গুন্ডরা একদম ভদ্রকে বাইরে যাইয়া বন্দুক নিয়ে যাইয়া চান না নিশ্চয়ই চান না কেউ চায় না সেটা গণতন্ত্র না তাদের দমন করার জন্য নিশ্চয়ই আপনারা সাহায্য করবেন এই দুরাচারদের এই সমাজবিরোধী লোকদের এবং সেটা পুলিশের চেয়েও জনগণের এবং বিশেষ করে ছাত্র সমাজ শ্রমিক সমাজ এবং কৃষি সমাজে এগিয়ে আসতে হবে যাতে শান্তি দেশের মধ্যে বজায় থাকে শান্তি বজায় রাখতে না পারলে কোনো কাজই দুনিয়ায় করা যায় না ভাইরা বোনেরা আমার আমি আপনাদের আর মূল্যবান সময় নষ্ট করতে চাই না যে আমার আপনারা যে সমর্থন দিচ্ছেন এবং আন্দোলনের সমর্থন দিয়েছেন এবং ভবিষ্যতে দেবেন এ সম্বন্ধে আমার নিশ্চিন্ত বিশ্বাস আছে এই জন্য বিশ্বাস আছে যেটা আগে বলেছি আপনাদের সঙ্গে যে আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলেছি তাতে আপনারা বিশ্বাস করেন এবং নিশ্চয়ই সমর্থন করবেন এ সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই তবে আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই যে যারা এই দেশকে নষ্ট করতে চায় বানচাল করতে চায় দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় যারা এই দেশে মাঝে মাঝে গোপনে গোপনে পোস্টার ছাপায় প্যাম্পলেট ছাপায় এবং বিদেশি দল হিসেবে কাজ করে তাদের ধরবার চেষ্টা করেন আমিও আপনাদের সাথে আছি নিশ্চয়ই তাদের দমন করতে হবে এই সম্বন্ধে কোনো সন্দেহ নাই আমার ভাইয়েরা বোনেরা যে চারটে স্তম্ভের উপর বাংলা স্বাধীনতা আন্দোলন হয়েছে
যেই চারটি স্তম্ভের উপরে বাংলার স্বাধীনতা চলবে, সেটা আপনারা জানেন, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এটা আমি বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে, জনগণ বিশ্বাস করে, আশা করি আপনারাও বিশ্বাস করে। আমি আপনাদের আবার ধন্যবাদ দিচ্ছি। তবে আমার ভাই বার্তা প্রস্তাব করেছেন যে দুই ছাত্র প্রতিষ্ঠান না একসঙ্গে এগিয়ে গিয়ে কাজ করব, একা কেন আমরা। আমি নিশ্চয়ই আশা করব যে ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এবং আমি জানি ছাত্রলীগের সঙ্গে আমি বহুদিন জড়িত ছিলাম, প্রতিষ্ঠাতাও ছিলাম। তা আমি আশা করি যে নীতির যখন আপনাদের মিল আছে, আদর্শের যখন আপনাদের মিল আছে, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে দেশে সমাজতন্ত্র গঠন করার জন্য দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং দেশের মানুষকে দেশে শোষণহীন সমাজ করার জন্য হাতে হাত মিলিয়ে গলায় গলা মিলিয়ে অগ্রসর হবেন, এইটাই আমি আশা করি। আপনাদের মধ্যে সামান্য ব্যাপার নিয়ে ভুল বুঝাবুঝি না হোক, এটি আমি চাই। এবং আপনারা এটার একটা নিয়ম আছে, সে নিয়ম যদি আপনারা মাফ করেন তাই বলতে চাই, আপনারা বসে আলোচনা করেন এবং যখন যদি মানে একদল লোক থাকে আসে বলে শুনছেন সেলিম সাহেব এই গোলমাল হয়ে গেছে, শুনছেন নুরুল ইসলাম এই কথা বলে ফেলেছে ছাত্রলীগেরা, আবার ছাত্রলীগের একদল যে বলে শুনছেন উল্লাম সিদ্দিকী, শুনছেন উল্লাম সিরাজ এই কথা ছাত্র ইউনিয়ন বলেছে, এই কাম করেছে, তখন এটা কাজ করবেন, দরজা বন্ধ করে নেতৃবৃন্দ বসে পড়বেন, কার কাছ থেকে শুনলেন কে বলিল তাকে হাজির করিয়ে সামনে নিয়ে আসবেন, তা দেখবেন যে আর এই কথা কেউ বলিবে না, আপনাদের মধ্যে বন্ধুত্ব দিন দিন আরো বেড়ে যাবে। কারণ কথা শুনি অগ্রসর হইলে দেশের সংকট মানে কি জানি কয় দেশের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কান কথা শুনিয়ে রাজনীতি করিবেন না, আদর্শ নিয়ে রাজনীতি করিবেন। আর আমি কি বলবো, রাজনৈতিক দল সম্বন্ধ বলেছেন, আমাদের সঙ্গে মিল মহব্বত আছে, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমাদের সঙ্গে বিশেষ করে দুই দলের মিল মহব্বত আছে।